বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি আমার বায় বসা আছেন বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগ নেতা ডক্টর মহিউদ্দিন খান আলমগীর এবং আমার ডানের রয়েছেন ইংরেজি দৈনিক নিউজ সম্পাদক নুরুল কবির। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, এই সময় সবচাইতে আলোচিত বিষয় যেটি সেটি নিয়ে আলোচনা শুরু করতে চাই, যে ষোড় সংশোধনী বিল যেটি সংসদে উত্থাপিত হয়েছে এবং এখন স্থায়ী কমিটিতে আছে যাচাই বাছাইয়ের জন্য, এটিকে প্রায় সবাই বিশেষ করে বিচার বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট যারা তারা সবাই বলছেন যে বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করবার জন্য এটি পদক্ষেপ হিসেবে আপনারা নিয়েছেন। আমি মনে করি না, বিষয়টা এভাবে যদি আমরা দেখি তাহলে উপলব্ধি করা সহজতর হবে। আমাদের সংবিধান অনুযায়ী আমাদের সকলকে চলতে হবে। সংবিধানের অনুচ্ছেদে প্রথম দিকে সুস্পষ্ট 3 বা 7 অনুচ্ছেদে বলা হয়েছে, 3 অনুচ্ছেদে বলা হয়েছে যে এই প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। একথা কিন্তু বলা হয় নাই যে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার বা সর্বোচ্চ ক্ষমতার মালিক রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী বা মন্ত্রী পরিষদ কিংবা বিচার বিভাগ বা সংসদ, না, একথা বলা হয়নি, জনগণ। তো জনগণের হয়ে আমাদের এখানে যে 3টি রাষ্ট্রের অঙ্গ আছে, একটা বিচার বিভাগ, একটা সংসদ, একটা নির্বাহী বিভাগ, এরা আমরা জনগণের ক্ষমতা প্রয়োগ করি জনগণের মঙ্গলের জন্যে। এখন এই প্রয়োগ প্রক্রিয়া লক্ষ্য করবেন, আমাদের যারা সংবিধান রচনা করেছিলেন 1972 সালে, তারা পারস্পরিক তত্ত্বাবধানের সূত্র অনুযায়ী যাতে নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং সংসদ কাজ করতে পারে তার জন্যে তার পরিধি রেখে গেছেন আমাদের সংসদে। যেমন উদাহরণ তো আমি বলছি, আমাদের নির্বাহী বিভাগের সর্বোচ্চ ক্ষমতা, সর্বোচ্চ ক্ষমতা রাষ্ট্রপতির, এটা প্রকারান্তরে প্রধানমন্ত্রী প্রয়োগ করেন। কিন্তু লক্ষ্য করবেন যে রাষ্ট্রপতিকে সংসদ নির্বাচন করে এবং রাষ্ট্রপতিকে সংসদ কিন্তু অভিশংসনও করতে পারে। ঠিক তেমনি প্রধানমন্ত্রী নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে থাকেন, অধিকাংশ নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রী কিন্তু সংসদের কাছে দায়ী। আবার লক্ষ্য করবেন যে প্রধানমন্ত্রী ইচ্ছে করলে রাষ্ট্রপতিকে পরামর্শ দিয়ে সংসদ ভেঙে দিতে পারেন। তেমনি বিচার বিভাগের কথা চিন্তা করুন, বিচার বিভাগ এর যারা, আমি ঊর্ধ্বতন বিচারালয়ের কথা বলছি, যারা বিচারপতি আছেন তারা নিযুক্ত করেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী, প্রধান বিচারপতির পরামর্শ অনুযায়ী। এবং যখন তারা নিযুক্ত হয়ে যান তখন লক্ষ্য করবেন যে তারা প্রধানমন্ত্রীর কোন কাজটি, রাষ্ট্রপতির কোন কাজটি সংবিধানসম্মত হয়েছে, আইনসম্মত হয়েছে না হয়েছে, সে সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার মালিক। যে একই অন্যের কাছে কিন্তু দায়বদ্ধ, একই অন্যের কাছে পারস্পরিক যে তত্ত্বাবধানের সূত্র আছে এই সূত্র অনুযায়ী একই অন্যের কাছে দায়বদ্ধ। এই দায়বদ্ধতা আমরা কোনো গণতান্ত্রিক সমাজে অস্বীকার করা যায় না। আর দ্বিতীয় যে কথাটা মনে রাখতে হবে সেটা হলো এই, আমি মনে করি জনগণের কাছে দায়বদ্ধ থেকে জনগণের ক্ষমতা প্রয়োগ করার এখতিয়ার নিয়ে যে যারা বিচারপতি হিসেবে কাজ করবেন তারা কিন্তু অধিকতর মর্যাদা পাবেন। তারা তখন বলতে পারবেন যে আমি যে সিদ্ধান্ত দিলাম এই সিদ্ধান্ত জনগণের সিদ্ধান্ত, জনগণের কল্যাণে, ব্যক্তিগতভাবে আমার সিদ্ধান্ত নয়। ঠিক তেমনি এও লক্ষ্য করবেন যে যে খসড়া সংসদে উল্লেখিত উত্থাপিত হয়েছে সেই খসড়া সংসদে সুস্পষ্ট বলা হয়েছে যে দুই তৃতীয়াংশ সংসদের ভোটের ভিত্তিতে এই সিদ্ধান্ত হবে। রাষ্ট্রপতিকে যখন আমরা অভিশংসন করি তখন 2/3 লাগে না, সাধারণ সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে অভিশংসন হয়। প্রধানমন্ত্রীর ভিত্তিতে যখন অনাস্থা প্রস্তাব হয়, যদি হয়, তাহলে কিন্তু ওই 2/3 লাগে না, সাধারণ সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে হয়। কিন্তু এখানে পদ্ধতিটা আরেকটু, আমি কি বলবো, একটু কঠিন করা হয়েছে, আর একটু গ্রহণীয় করা হয়েছে জনগণের কাছ থেকে। এবং সবচেয়ে বড় কথা আমি মনে করি, এর মাধ্যমে জনগণের তরফ থেকে জনগণের ক্ষমতার প্রতিভা হিসাবে ক্ষমতা প্রয়োগ করার মাধ্যমে সেই বিচারপতি। আপনি বলছিলেন যে সংসদ সদস্যরা, এটি 72-এর সংবিধান যখন প্রণীত হয় তখন এর মধ্যে ছিল, 72-এর সংবিধানে ছিল এবং সেটি সংসদ সদস্যরাই করেছেন। কিন্তু ওই একই সংসদ সদস্যরাই কিন্তু 1975 সালের জানুয়ারিতে এই বিধানটি তুলে নিয়েছিলেন, মানে সংসদের কাছে রাখেননি, চতুর্থ সংসদের নির্বাচন। তখন আপনার যখন করা হয়েছিল তখন ওই তথাকথিত সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করা হয়েছিল, এই কাজটি যারা করেছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তো করা হচ্ছে পঞ্চম সংশোধনের মধ্য দিয়ে যখন এটা করা হয়েছিল। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, হ্যাঁ, করতে পারেন তিনি তো, মানে তাদের বক্তব্য, মানে পঞ্চম সংশোধনের মধ্যে একটু আরেকটু গণতান্ত্রিক করা হয়েছে। হ্যাঁ, তো করতে পারেন, কিন্তু যেটা আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে এই ধরনের যে বিধান এটা কিন্তু ধর্মীয় গ্রন্থের বিধান নয়। আমাদের জনপ্রতিনিধিরা আছেন যেটা সময় বুঝে যখন যেটা প্রয়োজন সেটা তারা করবেন,
আমরা একটা এটা বলে যদি বলে দিই যে এটা করা যাবে না, তাহলে তো আমার মনে হয় জনপ্রতিনিধির যে আছে গণতন্ত্রের প্রতি প্রয়োজন আপনারা কেন বোধ করলেন? পঞ্চদশ সংশোধনী এত আলোচনা করে যখন করলেন আপনারা সংবিধান সংশোধন, এখন প্রয়োজন যে এটা আমরা মনে করি 1972 সালের সেই সূত্র অনুযায়ী একসময় না একসময় আমাদের ফিরে যেতে হবে। আর যে কথা আমি বললাম যে পারস্পরিক তত্ত্বাবধানের সূত্র অনুযায়ী আমাদের যে সংবিধান গ্রন্থিত হয়েছে, সংবিধান প্রয়োগ করা হয়েছে, তা যদি আমাদের সকলের মঙ্গলের জন্যে এবং পূর্ণ পরিধি সম্বলিত করে প্রয়োগ করতে হয় তাহলে এটা তো করতেই হবে, কাউকে না কাউকে করতে হবে। আপনি কি বিশ্বাস করেন যে 72-এর সেই জায়গায় আপনারা কোনো একদিন ফেরত যেতে পারবেন? আমি আশা করি, আমি আশা করি, এবং ওইটা আমি আগেও বলেছি যে 1972 সালের 4 নভেম্বর যে সংবিধান গ্রহণ করা হয়েছিল গণপরিষদ কর্তৃক, সেই সংবিধানে আমাদের ফিরে যেতে হবে। এবং এটা যে ফিরে যেতে হবে তার প্রাথমিক একটি ভিত্তি ইতিমধ্যেই আমাদের সুপ্রিম কোর্টের তরফ থেকে, আপিলের বিভাগের তরফ থেকে বলা হয়েছে যে সংবিধানের যে মৌল যে বৈশিষ্ট্য আছে তা পরিবর্তন করা যাবে না। মৌল বৈশিষ্ট্য হলো এটা, এটা গণতন্ত্র, এটা জনগণের প্রতিনিধিত্ব করে। আর সবচেয়ে বড় কথা, জিনিসটা সচ্চারিত নয় এখনও, আমাদের উপলব্ধি করতে হবে, সেটা হলো গণতন্ত্রের সূত্র অনুযায়ী রাষ্ট্রের যে তিনটি বিভাগ আছে এই তিনটি বিভাগ পারস্পরিক তত্ত্বাবধানের সূত্র অনুযায়ী তাদের উপর অর্পিত দায়িত্ব জনকল্যাণে প্রয়োগ করে। নুরুল কবির জি, ধন্যবাদ। সাধারণভাবে তত্ত্ব হিসেবে, গণতন্ত্রের তত্ত্ব হিসেবে আলমগীর ভাই যেগুলি বললেন এগুলো কিতাবে লেখা আছে, এটা যারাই সে সম্পর্কে অবগত এগুলো অস্বীকার করার কিছু নাই। প্রশ্ন হচ্ছে যে আমি শুরু করতে চাই ওইখান থেকে যে আপনারা এখন এটা মনে করলেন কেন, ওই তত্ত্বটাকে একমত হয়ে সব জাতীয় পৃথিবীর বহু জায়গায় আছে, জাতীয় সংসদ যখন সত্যিকার অর্থে একটা নির্বাচিত সংসদ হয়, জনপ্রতিনিধিত্বমূলক হয় এবং তাদের কাছে জবাবদিহির ব্যবস্থাটা বহু দেশে আছে এবং এখানেও থাকতেই পারে, এটার মধ্যে আমি মনে করি না গণতন্ত্রায়নের তাত্ত্বিক তত্ত্ব হিসেবে এটার মধ্যে কোনো, এটা কিন্তু আমরা ভিন্নতর ইস্যুতে চলে যাচ্ছি। জাতীয় সংসদের নির্বাচন সেটা কিন্তু ভিন্নতর ইস্যু, আমি আসছি সেটা আলোচনা করছি না আমরা, আমি যদি আলোচনা করতে হয় আমরা নিশ্চয় করব, কিন্তু ভিন্নতর ইস্যু অত্যন্ত সম্পর্কিত, সে কারণে বলছি। কারণ একটা প্রশ্ন উনি করেছিলেন এখন কেন করলেন, সেটা হচ্ছে যে সাধারণভাবে তাহলে তার একটা জবাবদিহিতা জনপ্রতিনিধির কাছে থাকতেই পারে, কিন্তু সব কাজ যখন মানুষ সবসময় করে না, যেমন উনি ঠিকই বলেছেন যখন যখন যেভাবে প্রয়োজন পড়ে করে, এর বাক্যটা ওনার, এখন প্রয়োজন পড়েছে কেন সেটা নিয়ে মানুষ এবং আমরা সবাই দুশ্চিন্তাগ্রস্ত। রাষ্ট্র রাষ্ট্রের তিনটা ব্রাঞ্চ পরস্পরের মধ্যে একটা সমন্বয়মূলক এবং তত্ত্বাবধানমূলক সম্পর্কের মধ্যে গণতান্ত্রিক জবাবদিহিতার মধ্যে থাকবে, এটাই গণতন্ত্রের মূল কথা, ভারসাম্যমূলক ভারসাম্যমূলক। কিন্তু প্রশ্ন হচ্ছে যে প্রথম তো জাতীয় সংসদকে প্রতিনিধিত্বমূলক হতে হবে, কারণ গণতন্ত্রের এক নম্বর কথা হচ্ছে ওই সরকারই আপনার গণতান্ত্রিক সরকার, যে সরকার জনগণের সম্মতির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। তো এই যে জনগণের সম্মতি আদায়ের সারা পৃথিবীতে সার্বজনীন কতগুলো স্বীকৃত কতগুলো ব্যবস্থা আছে, তার মধ্যে নির্বাচন হচ্ছে প্রথম। তখন যেই সংসদের 154 জনের প্রায় 153 কিংবা 54 জন কোনো একটা ভোট পড়ার আগে নির্বাচিত হয়েছেন, বাকিগুলো যেখানে কোনো প্রতিযোগিতামূলক প্রতিদ্বন্দ্বিতামূলক ছিল না এবং সর্বোচ্চ পরিসংখ্যান হচ্ছে 15%, কেউ 10-15% মতো লোক গেছে ভোট দিতে, এরকম একটা জায়গায় যে সংসদ প্রতিষ্ঠিত হয়েছে, সেই সংসদ সদস্যদের প্রথম দরকার ছিল বাংলাদেশে, আমি মনে করি যে তাদের একটা যে জনপ্রতিনিধি হিসেবে তাদের ন্যায্যতা প্রতিষ্ঠা করবার চেষ্টা করা নতুন নির্বাচনের মাধ্যমে। তো সেটা না করে যখন সংবাদপত্রের স্বাধীনতাকে হস্তক্ষেপ করতে চায় কিংবা নিয়ন্ত্রণ করতে চায় কিংবা বিচার ব্যবস্থার কে নিয়ন্ত্রণ করতে চায়, তখন কিন্তু এই প্রশ্নগুলি উঠে আসে। আর এটা আরও বিপজ্জনক এমন একটা সময়, আমার ধারণা বাংলাদেশে গত 43 বছরের সবচেয়ে খারাপ কাল এখানে এই জন্যে যে চলছে, আমরা যে সরকার যেটাই থাকুক না কেন একটা গণতান্ত্রিক সমাজে বা যেই সমাজে একটা অ্যাসপিরেশন আছে গণতান্ত্রিক রূপান্তর নিষ্পন্ন করবার জন্যে, সেখানে পলিটিক্যাল অপোজিশন থাকাটা গুরুত্বপূর্ণ। বাস্তবে বাংলাদেশে কোনো পলিটিক্যাল অপোজিশন নাই, কারণ যে অপোজিশনটা এমনকি আওয়ামী লীগের সঙ্গে ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতা করে দীর্ঘদিন এইখানে রাজনীতি করেছে, তারাও দেখি যে সমস্ত নাগরিক সমস্যার কথা বলুন কিংবা রাজনীতিতে স্বৈরতান্ত্রিকতার কথা বলুন, রাষ্ট্রীয় নিপীড়নের কথা বলুন, সেগুলোর বিরুদ্ধে লড়াই করবার জন্যে, রাজনৈতিক সংগ্রাম করবার জন্যে অনুমতি চায় এমন এমন সব প্রতিষ্ঠানের কাছে, যে প্রতিষ্ঠানগুলোকে আসলে সরকার নিপীড়নমূলক কোয়ার্সিভ অ্যাপারেটাস হিসেবে ব্যবহার করে।
পুলিশের আমরা ছোটবেলায় এখানে সবাই বোধ হয় আমাদের অতীত ইতিহাসের মধ্যে অন্তত ছাত্রদশায় তো বটেই আমরা নানান ধরনের স্বৈরতান্ত্রিকতার বিরুদ্ধে সংগ্রাম করতে করতে আমরা বড় হয়েছি। তো আমাদের প্রথম কাজ হচ্ছিল যে পুলিশ রাষ্ট্র বা কিংবা সরকার যেহেতু পুলিশের মাধ্যমে পুলিশের প্রথম ফেসটা হচ্ছে পুলিশ তাদের বিরুদ্ধে লড়াই করা। তো এই বিএনপি কিংবা অপরাপর দলগুলি দেখি যে তাদের অনুমতি সাপেক্ষে যখন সংগ্রাম করে বা করবার চায় চেষ্টা করে এবং পারে না তখন যখন একটা প্রায় অনির্বাচিত সরকার এই যে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করার পর জুডিশিয়ারি কিংবা মিডিয়াকে সংকুচিত তার অধিকারকে সংকুচিত করবার চেষ্টা করে তখন একটা ভয়ঙ্কর একটা ভবিষ্যতের কথা চিন্তা করা ছাড়া কোনো পথ থাকে না। এটার সঙ্গে আজকে আওয়ামী লীগের কী হবে বা কী হচ্ছে বা বিএনপির কী হচ্ছে সেটা চেয়ে অনেক বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে। এইটা যদি এইভাবে চলতে থাকে অর্থাৎ পিপল সবচেয়ে ডিসএম্পাওয়ার্ড হয়ে আছে, তার প্রতিনিধিত্বটা পরিষ্কার না, সে সেই কোনো ব্যবস্থাটাই নাই, ভোটের ব্যবস্থাটা আবার অবিশ্বাসযোগ্য হয়ে দাঁড়িয়েছে যেটা আপনার 90-এর আগে মিলিটারি শাসনের আমলগুলিতে হয়েছিল। এইরকম এই অবস্থাটা হচ্ছে অত্যন্ত বিপজ্জনক। আপনি আপনি কি ষোড়শ সংশোধনী বিল নিয়ে এই যে আপনি মানে জনপ্রতিনিধিত্বটা যথাযথ হয়নি এই কারণেই আপনার আপত্তি না আর কোনো আপত্তির কারণ আছে? আমার খুব এই আমি মনে করি যে জাতীয় সংসদ যদি জনপ্রতিনিধিত্বমূলক হয় এবং সেই সংসদ সদস্যদেরও যদি জবাবদিহির ব্যবস্থা থাকে সেই ক্ষেত্রে জাতীয় সংসদই রাষ্ট্রের অপরাপর যে দুই ব্রাঞ্চ আছে হ্যাঁ তাদের জবাবদিহিতা সংসদের কাছে থাকা উচিত বলে আমি মনে করি। আর এইখানে ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ, জাতীয় সংসদের জবাবদিহিতার কী ব্যবস্থা আছে? এক হচ্ছে সেটা জনপ্রতিনিধিত্বমূলক হলো কি না, দ্বিতীয় যদি সেটা হয়ও তারপর পৃথিবীর বহু দেশে এই ব্যবস্থা ছিল এখনও কোথাও কোথাও আছে, 5 বছরের জন্য যে জাতীয় একজন সংসদ সদস্য নির্বাচিত হলেন আমার প্রতিনিধি হিসেবে তিনি তো কতগুলি প্রতিশ্রুতি রাজনৈতিক অঙ্গীকার কত উন্নয়নের অঙ্গীকার তার আচার আচরণের অঙ্গীকার কী হবে না হবে সেগুলো বলে ওই ইন্ডিভিজুয়াল ম্যানিফেস্টো যেমন থাকে তেমনি দলের ম্যানিফেস্টোর মতন ইন্ডিভিজুয়াল ম্যানিফেস্টো থাকে, সেগুলো যদি উনি না মানেন কেবলমাত্র কারণ একজন ভোটার তো সেই প্রতিশ্রুতির ভিত্তি তাকে ভোট দেয়, 5 বছর তাকে ওখানে রাখতেই হবে এবং 5 বছর তিনি যাচ্ছে তাই করবেন সেটা তো গণতন্ত্র হলো না। ফলে দেশের মানুষকে একসময় এটাও ভাবতে হবে, নানান জায়গা আছে কলব্যাক সিস্টেম আছে, একটা নির্দিষ্ট ভোটারের সংখ্যার সংখ্যক ভোটার যদি মনে করেন যে আমাদের প্রতিনিধি যথার্থভাবে আমাদেরকে প্রতিনিধিত্ব করছেন না তাদেরকেও এক জবাবদিহির ব্যবস্থা থাকতে হয়। এইরকম একটা ব্যবস্থার মধ্যে অবশ্যই জুডিশিয়ারি তো পার্লামেন্টের কাছে জবাবদিহিতা থাকতেই পারে। ডক্টর আলমগীর বিশ্বাস করেন যে আমি আসছি আপনার কাছে 1972-এর সংবিধান যে জায়গায় ছিল সে জায়গায় তারা ফেরত যেতে পারবেন এবং যাবেন এক সময়, আপনি কি মনে করেন? আমার মনে হয় যে আলমগীর ভাই একটু জেনারেলাইজ করে ফেলেছেন, সম্ভবত উনি পলিটিক্যাল পার্টটার দিক কথা বলেছেন, কারণ 1972 সালের সংবিধান শুধু নয় এখনকার সংবিধানেও সমাজতন্ত্রের কথা আছে, ওনারা যেতে পারবেন না, সমাজতন্ত্রে ওনারা বিশ্বাসও করেন না, এই দেশে যারা দীর্ঘদিন এই পর্যন্ত ক্ষমতা ছিলেন কেউ বিশ্বাস করে না, এটা ভালো কি মন্দ সেটা ভিন্ন আলোচনা, এটা এই ফাঁকিবাজির জন্য নানান ইন্টারপ্রিটেশন বের করেছে। তো এটা তারা পারবেন না কারণ তারা হচ্ছে একটা নিয়ন্ত্রণহীন এক ধরনের বাজার অর্থনীতির মধ্যে দিয়ে যারা চলছেন, অর্থাৎ এই বাজার অর্থনীতি যারা যারা প্রবর্তন করেছিলেন তারাও এতটা নিয়ন্ত্রণহীন নয়, রাষ্ট্রের ইন্টারভেনশন থাকে সময় সময়। এক দু নম্বর হচ্ছে 43 বছর বয়স হয়েছে এই রাষ্ট্রের, একটা রক্তক্ষয়ী অধিকাংশ মানুষের গরিব মানুষের প্রধানত রক্তক্ষয়ী যুদ্ধের ভেতর দিয়ে প্রতিষ্ঠিত রাষ্ট্রের যে সংবিধানের মধ্যে কতগুলো অব্লিগেশনের কথা এখনও লেখা আছে, যেমন ধরেন রাষ্ট্রের কর্তব্য হচ্ছে 5টা ফান্ডামেন্টালস আপনার অন্ন বস্ত্র স্বাস্থ্য চিকিৎসা বাসস্থান নিশ্চয়তা দিবে, এটা তো রাষ্ট্রের 72 সাল থেকেই এই রাষ্ট্রের এটা প্রতিশ্রুতি। হ্যাঁ তো যেহেতু রাষ্ট্র আর এই রাষ্ট্রের সেই পরিমাণ সম্পদ নেই কিন্তু সেই সম্পদ তৈরি করবার ক্ষেত্রে এবং তৈরি করার সম্পদ ডিস্ট্রিবিউশন করার ক্ষেত্রে জনগণের মধ্যে যে রাজনৈতিক কমিটমেন্ট থাকা দরকার সেই কমিটমেন্টগুলির পার্টি বাংলাদেশে কখনো ক্ষমতায় যায় নাই, এমনকি সমাজের মধ্যেও তাদের তেমন কোনো আপনার বিকাশের কোন খুব বড় সম্ভাবনা আমরা দেখছি না। ধর্ম নিরপেক্ষতা এবং রাষ্ট্র ধর্ম ইসলাম এই যে কন্ট্রাডিকশন সেটাই ধরুন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের চেতনার মধ্যে ধর্ম নিরপেক্ষতা একটা অন্যতম প্রধান ব্যাপার ছিল এবং সেইটা ছিল ওই নানান ঐতিহাসিকতার পরিপ্রেক্ষিতেই, এই দেশের মানুষজন পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম করে তার শোষণ নিপীড়নের বিরুদ্ধে তখন এটাকে ধর্ম দিয়ে পাকিস্তান এবং ইসলামকে একাকার করে এই এই তাকে আপনার
সেটাকে শাস্তা করবার চেষ্টা করা হতো। ফলে মানুষ এইখানকার মানুষের ঐতিহাসিক অভিজ্ঞতার মধ্য দিয়েই চিন্তা করেছিল যে রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করা উচিত, সেটা করেছিল স্বাধীনতা যুদ্ধের ভেতর দিয়ে উত্থিত রাষ্ট্র। তো সে 72 সংবিধানে সেটা স্বীকৃতি মিলেছিল, এটা জনগণের আকাঙ্ক্ষারই স্বীকৃতি। সে সেখানে যাবার জন্যে যে রাজনৈতিক কমিটমেন্ট, যে যে দার্শনিক কমিটমেন্ট, যে যে ব্যাপগুলো থাকা দরকার বাংলাদেশ আওয়ামী লীগের, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা তাদের যে চারপাশে যারা মিত্র নেতৃত্ব, এদের কারোরই নেই। এটা বোধ হয় নিয়ে খুব বেশি আলাপ করবার আছে বলে আমি জানি না, শুনবো আলমগীর ভাই। ডক্টর মহিউদ্দিন খান আলমগীর জি, দেখুন জনাব নুরুল কবিরের সাথে দর্শনগতভাবে আমার খুব একটা পার্থক্য নাই, কিন্তু প্রয়োগিক দৃষ্টিকোণ থেকে কতিপয় তথ্যের প্রতি আমি তার এবং তার মাধ্যমে আপনার মাধ্যমে আমাদের অগণিত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমাদের গণতন্ত্রের প্রথম সূত্র যেটা মনে রাখতে হবে সেটা হলো এই গণতন্ত্রে, কোনো গণতন্ত্রে জাতীয় পর্যায়ে নির্বাচিত গণপ্রতিনিধির উপরে নিযুক্তিও কোনো কর্তৃপক্ষের স্থান হতে পারে না, এটা কোনো গণতন্ত্রে নাই। আপনার সুপ্রিম কোর্টের যিনি বিচারপতি কিংবা ধরেন নির্বাচন কমিশনের যিনি প্রধান বিচারক, এরা সব কিন্তু আপনার নিযুক্তিও কর্তৃপক্ষ। নিযুক্তিও কর্তৃপক্ষ জাতীয় পর্যায়ে যারা নির্বাচিত, যারা নির্বাচিত তাদের উপরে স্থান পেতে পারে না। আমি জবাবদিহির কথা বলেছি, জবাবদিহি পারস্পরিক তত্ত্বাবধানে হবে। জাতীয় সংসদের সদস্য যারা আছেন, জাতীয় সংসদের তাদেরও জবাবদিহিত্ব আছে, তাদের জনসাধারণের কাছে আছে, তাদের জবাবদিহিত্ব রাষ্ট্রপতির কাছে আছে, তাদের জবাবদিহিত্ব বিচার বিভাগের কাছে আছে। কোন কোন আইনটি তারা বা আইন করতে পারেন, কোন আইনটি সংবিধানসম্মত হলো না না হলো বা সঠিক হলো না হলো, সেই মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার মালিক কিন্তু সুপ্রিম কোর্ট দিয়ে নয়, আপনার সংসদ নয়। কাজে এটা এখানে বিদ্যমান। দ্বিতীয় যে কথাটি আমার মনে হয় আমাদের সকলের মনে রাখা প্রয়োজন, যে আমরা অনেক সময় বলি যে হ্যাঁ এখন এই হচ্ছে, অনুমতি নিতে হচ্ছে আপনার সভা সমিতি করার জন্যে। সভা সমিতি করার জন্য অনুমতি নিতে হবে, তার কারণ আমাদের সংবিধানের বলা হয়েছে যে যুক্তিসঙ্গত বিধিনিষেধের সাপেক্ষে সকল নাগরিকের সমাবেশের অধিকার, বাক স্বাধীনতার অধিকার এবং সংগঠনের অধিকার আছে। এই যে যুক্তিসঙ্গত বাধা নিষেধ, এটা কিন্তু সকল সভ্য দেশে, সকল গণতান্ত্রিক দেশে আছে। আপনি ইচ্ছে করলেই লন্ডনে কিংবা ওয়াশিংটনে কিংবা নিউ ইয়র্কে আপনি যেখানে সেখানে আপনার সভা করতে পারেন না। কাজেই এর যে যুক্তিসঙ্গত আপনার বিধিনিষেধ, এটার কথা মনে রাখতে হবে। আর দ্বিতীয় যে কথাটা মনে রাখা দরকার, এটা বিএনপির আপনার পটভূমিকায় যেন নুরুল কবির বলেছিলেন যে অনুমতি নিতে হয়, পুলিশের অনুমতি নিতে হয়। আমি ওনাকে স্মরণ করিয়ে দিতে চাই যে ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ যেটা জিয়াউর রহমান আপনার প্রবর্তন করেছিলেন ফরমান দিয়ে, সেই অধ্যাদেশে কিন্তু এটা প্রথমবার সুস্পষ্ট বলা হয়েছে যে এই ধরনের অনুমতি পুলিশ কর্তৃপক্ষের কাছ থেকে নিতে হবে। কাজে আজকে আমি মনে করি যতটুকু এর আগে আমাদের ফৌজদারি কার্যবিধির সংহিতায় ছিল তার বাইরে নতুন করে কোনো ক্ষমতা দেওয়া উচিত হয়নি, কিন্তু যে কথা বলার সেটা হলোই এটা কিন্তু ওখান থেকে এসেছে, যুক্তিসঙ্গত বাধানিষেধ সাপেক্ষে, বিধিনিষেধ সাপেক্ষে। আর সর্বশেষ যে কথাটা আমি বলবো, গণতন্ত্রের একটি প্রক্রিয়া আছে, গণতান্ত্রিক প্রক্রিয়ার একটা যে প্রক্রিয়া অনুযায়ী আমরা সময় মতো নির্বাচন করি। তো সময় মতো নির্বাচন ক্রম অনুষ্ঠানে যদি কেউ গোসা করে পিত্রালয়ে চলে যান যে আমি এখানে যাব না, স্বামীর বাড়ি থাকবো না, আমি নির্বাচন করব না, তাহলে সেখানে আমাদের করণীয় কী আছে? উনি যে কথা বলেছেন যে শতকরা 12% লোক ভোট দিয়েছে তা নয়, নির্বাচন কমিশন যে পরিসংখ্যান দিয়েছেন তাতে দেখা যাচ্ছে শতকরা প্রায় 42% লোক ভোট দিয়েছে। আমি আমি যদি এখানে পৃথিবীর সকল দেশেই আপনি যখন নির্বাচন করবেন না, ভিন্ন পক্ষ যদি নির্বাচন না করেন, তাহলে যারা সংখ্যাগরিষ্ঠ লোক আছেন তাদের নির্বাচন আপনার হয়ে যাবে, বেআইনি হয়ে যাবে, এটা তো ঠিক নয়। তবে হ্যাঁ, আমি স্বীকার করি সমঝোতার প্রয়োজন। আমি মনে করি সকল রাজনীতিবিদদের মধ্যে সংবিধান অনুযায়ী আলোচনা অনুষ্ঠিত হওয়া প্রয়োজন, এবং আলোচনার ভিত্তিতে যদি কোনো মতবিরোধ থাকে, মতদ্বৈরত থাকে কিংবা কোনো প্রক্রিয়া উন্নীত করার কোনো আপনার পরিধি থাকে, তাহলে তার সুযোগ নেওয়া দরকার। যেমন আমাদের গণপ্রতিনিধি যে আইন আছে, যে আইনটি বলা দরকার, এই আইনটি স্বৈরশাসক আমলে প্রবর্তন করা হয়েছিল, এই আইনটির কোন জায়গায় কতটুকু কীভাবে পরিবর্তন করা দরকার সে সম্পর্কে কোনো সুপারিশ যদি আসে বিএনপির তরফ থেকে কিংবা এখনকার তথাকথিত জাতীয় পার্টির তরফ থেকে, এমনকি
এদের বাইরেও যারা স্বতন্ত্র বলে নিজেদেরকে স্বতন্ত্র রাজনীতিবিদ বলে নিজেদেরকে দাবি করেন তাদের তরফ থেকে নিশ্চয়ই আলোচনা করা যেতে পারে। তথাকথিত বলছেন তারা তো আপনার সরকারের অংশীদারও। কোনটা? তথাকথিত জাতীয় পার্টি। জাতীয় পার্টি তথাকথিত বলছি যে তারা ওই জাতীয় শব্দটার উপর আমি জোর দিচ্ছি, সেই জন্যই তথাকথিত বলা হয়েছে। আমার একটা প্রশ্ন আপনার কাছে, ছোট্ট প্রশ্ন, যে বিচারক নিয়োগের প্রক্রিয়া যেটি নিয়ে অনেক দীর্ঘদিন যাবৎ বিতর্ক আছে, আপনারা প্রশ্ন তুলেছেন, আপনাদের প্রতিপক্ষ প্রশ্ন তুলেছে, সেটি স্বচ্ছতা যুক্তিগ্রাহ্য না করে নিয়োগ প্রক্রিয়া আপনারা অপসারণের দিকে মনোযোগটা কেন? এটা এটা যে নিয়োগ প্রক্রিয়া যেটা আছে, নিয়োগ প্রক্রিয়া আগে যেরকম ছিল এখনও সেই প্রক্রিয়া আছে। তবে হ্যাঁ, আমি আমাকে যদি জিজ্ঞেস করেন তো আমি মনে করি নিয়োগ প্রক্রিয়া এটা সুসংহত করা দরকার। মার্কিন যুক্তরাষ্ট্রে যেমন যখন যেমন দেখেন যে বিচারক নিয়োগ করেন রাষ্ট্রপতি, কিন্তু রাষ্ট্রপতি প্রস্তাব করেন কিন্তু সেটা দৃঢ়করণ বা নিশ্চিতকরণ করেন সিনেট। আমাদের এখানে এই 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 ইয়েটা নাই, এই যে আপনার একটি পক্ষতর থেকে দেখা এটা কিন্তু নাই। এটা আমি মনে করি আইন করে এই প্রক্রিয়া করা যেতে পারে। একটি একটি সেট সেট থেকে আপনি একটা সেট আসলো, সেই সেট থেকে একটা সাবসেট নিয়ে আপনি আপনার আপনি নির্বাচন দিলেন, কিন্তু সেটা করা যেতে পারে। আরেকটা হচ্ছে যে এই বিলটি উত্থাপনের সময় যে প্রেক্ষাপটটি বর্ণনা করা হচ্ছে যে 72-এর সংবিধানে ছিল, কিন্তু এরপরে এটি কখন বাতিল করা হলো চতুর্থ সংশোধনী বা পঞ্চম সংশোধনীতে কি হয়েছে সেগুলো উল্লেখ করা হয়নি। অনেকে মনে করেন বিলের প্রস্তাবনায় সকল কিছু উল্লেখ করা সম্ভব হয় না, শুধু উদ্দেশ্যটা বলা হয়। বিলের আইন অনুযায়ী যে কোনো আইনের খসড়া আইনের সঙ্গে কী জন্য করা হয়েছে সেটা উল্লেখ করা হয়, সকল কিছু তো করা হয় না। আলোচনায় হ্যাঁ, প্রেক্ষিত আলোচনা হবে। এখন যেমন ধরেন এটা সংসদীয় আপনার কমিটির কাছে গেছে, সংসদীয় কমিটি সকল দিক বিবেচনা করে এই সম্পর্কে তাদের মতামত দেবেন, তারপর এটা সংসদে আসবে। সংসদে আসলে সংসদের তরফ থেকে আলোচনার ভিত্তিতে এখানে সিদ্ধান্ত। আপনার আপনার দুজনে যেহেতু মনে করেন এটি সংসদের কাছে থাকা উচিত, নুরুল কবির অবশ্য মনে করেন যে এই সংসদের থাকা উচিত না, এই সংসদের কাছে মানে এখন যে সংসদ আছে সেই সংসদের কাছে থাকা উচিত। কিন্তু আমি যে প্রশ্নটা করতে চাই যে যেই সংসদে, আমি এই সংসদ বলি আগের সংসদ বা তার আগের সংসদে, যারা সংসদ সদস্য শ্রদ্ধা রেখেই বলছি যে তাদের অনেকেই কোনো না কোনো মামলার আসামি, অনেকেই বাদী, এদের একটা বড় অংশ না হলেও মোটামুটি উল্লেখযোগ্য একটা অংশ আইনজীবী হিসেবে কাজ করেন, অর্থাৎ বাদী হিসেবে, বিবাদী হিসেবে কিংবা আইনজীবী হিসেবে তারা আদালতে গিয়ে দাঁড়াবেন, এবং তখন ওই বিচারক দেখুন বিচারক তাকে কিভাবে নেবেন যার কাছে তার অপসারণের ক্ষমতা আছে। অপসারণের ক্ষমতা এটা দেখতে হবে জনসাধারণের কাছে, এটা বুঝতে হবে, যেতে হবে। এটা চট করে কেউ আপনার শরীয়তান্ত্রিকভাবে এটা করতে পারে না, ফরমান দিয়ে করতে পারে না। আমি দুটো উদাহরণ দিচ্ছি, দুটো উদাহরণ দিচ্ছি, আমার মনে হয় এই উদাহরণ যদি আমরা মনে রাখি তাহলে এটা বোঝা সহজ হবে। ফজলুর রহমান সাহেব বলে একজন বিচারক ছিলেন, জি আচ্ছা আপনার মনে আছে বোধ হয়, জনাব ফজলুর রহমান সাহেবের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন কিন্তু উৎকোচের অভিযোগ এনেছে, তদন্ত করছে, তদন্তাধীন আছে। এটা কিভাবে হলো? ঠিক তেমনি লক্ষ্য করবেন, যদি আজকে বিচারপতির বাড়িতে কোনো চুরি হয় তাহলে আইন বলে বিচারপতি থানায় এজাহার দেবেন, জানাবেন, যেহেতু তিনি বিচার করছেন পরবর্তীকালে বা চূড়ান্ত পর্যায়ে করবেন, সেহেতু এখান থেকে এই এই যে প্রক্রিয়ার যে বাধ্যবাধকতা আছে এটা কিন্তু তিনি অব্যাহতি পাবেন না। যে আইন মেনে যদি আমরা সবাই চলি তাহলে যে প্রশ্নগুলো আপনি উত্থাপন করেছেন এই প্রশ্নগুলো উত্থাপিত হবে না, হওয়ার কোনো কারণ নেই। আমি আমাদের নিকটস্থ আমাদের পার্শ্ববর্তী দেশের কথা বলি, পার্শ্ববর্তী দেশেও বিচারকদের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে, দু এক ক্ষেত্রে আপনার ওই অভিশংসন সম পদক্ষেপও নেওয়া হয়েছে। কিন্তু এই কথাও মনে রাখা দরকার যে এতদিনের অভিজ্ঞতায় তাদের ওখানে এই ধরনের কোনো আপনার এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমাদের এখানেও যদি আপনারা দেখেন এই ধরনের ঘটনা ঘটবে না। এটি দেশ দেশের যে জনপ্রতিনিধি আছে তাদের তাদের অনুকূলে তো বিশ্বাস থাকতে হবে। বিশ্বাসে যারা কেউ উকিল আছেন বলেই যে উকিলের মতো যে ওখানে আচরণ করবেন, কিংবা কেউ আপনার ব্যবসায়ী আছেন বলে ব্যবসায়ীর মতো আচরণ করবেন, এই ধরনের কোনো ঘটনা তো ঘটেনি। যেমন উদাহরণ ধরেন আমি বলে দিচ্ছি, বাজেট সংসদ আপনি অনুমোদন করেন, বাজেটের অনুমোদন ছাড়া কোনো কর আরোপ করা যায় না, কোনো ব্যয় করা যায় না, এটা সংবিধানের কথা। এখন বাজেট বাজেটে যারা কর আরোপণ করেন, কর অধিকাংশ ক্ষেত্রে যদি আপেক্ষিকভাবে নয়, আমি বলি নৈমিক নামত হিসাবে আপনারা নেন, তাহলে দেখবেন এটা ব্যবসায়ীদের উপর পড়ে, ব্যবসায়ীরা সংসদে আছেন। কিন্তু এই বলে আমি তো দেখিনি আমার অভিজ্ঞতায় দুই সংসদে কোনো ব্যবসায়ী ব্যক্তিগতভাবে কোনো করের তার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে বিরোধিতা করেছেন, করেননি, এটা আসে না। কারণ আপনি যে কথাটি আজকে সংসদে বলছেন, আমি যে কথাটি বলছি, এই কথাটি কিন্তু উনি সম্পাদক যেটা লিখছেন এটা সকলে সেভাবেই সকলের কাছে এটা প্রতিভাত হয়, আমাদেরকে জবাবদিহিত্ব হয়। কাজে সমাজে মূল যে কথা সেটা হলো সর্বপর্যায়ে জবাবদিহিত্ব থাকতে হবে,
এবং জবাবদিহিত্ব যদি থাকে তাহলে দায়িত্বশীলতা থাকবে, এবং দায়িত্বশীলতা যদি থাকে, দায়িত্বশীলতার প্রত্যয় যদি আমাদের সবার মনে থাকে, তাহলে আমরা কিন্তু সবাই সংবেদনশীল হব, সংবেদনশীল জনকল্যাণের অনুকূল। মিস্টার নুরুল কবির, আমাদের একটা ছোট রেসপন্স আছে। স্বাভাবিকভাবে এগে আলমগীর ভাই তত্ত্ব হিসেবে তো ভালোই বলেছেন, প্রায়োগিকতার কথা উনি বলছিলেন, আমি লোকসভার প্রায়োগিকতার প্রসঙ্গে আসি। যেমন বলেছেন যে নির্বাচন কীভাবে হবে, চার একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়া সংবিধান সম্মত হবে, সময় মতো নির্বাচন হবে, তাই তো হওয়ার কথা, এদেশের মানুষ তো তাই আশা করে। প্রশ্ন হচ্ছে যে বাস্তবে আমরা লক্ষ্য করেছি যখনই এক রাজনৈতিক দল বিরোধী দলে থাকার সময় ক্ষমতাসীনদের সততা নিয়ে, নির্বাচন পরিচালনা করার প্রশ্নে সততা নিয়ে সন্দেহের উদ্রেক করে নিজেদের মধ্যে, তখন তারা জনমত তৈরি করে থাকে, এবং তখন কিন্তু ঠিক সময় মতো নির্বাচন হওয়াটা চাইতে এই ইতিহাসে আমরা দেখেছি কীভাবে নির্বাচন হবে তার জন্য সংগ্রাম হচ্ছে। যদি সময় মতো নির্বাচন সরকার যেভাবে বলে সেভাবে না আসলে কী করবে অন্যরা, এই প্রশ্ন যখন আলমগীর ভাই করেন, আমার চাইতে অনেক বেশি তারে জানবার কথা, তখন জনতার মঞ্চ তৈরি হয়। কেমন যদি মনে করে যে এই সরকার তখন বিএনপি সরকারে ছিল, তারা কিন্তু এই কথাই বলেছিল যে আমরা সংবিধান ভাষাসম্মতভাবে সময় মতো নির্বাচন করব, আওয়ামী লীগ তখন মানে নাই। আমি মনে করি আওয়ামী লীগের দিক থেকে সংশয় প্রকাশ করার ন্যায্যতা ছিল, আর আমি তো বরাবরই মনে করি অনির্বাচিত কোনো কর্তৃপক্ষ রাষ্ট্রের দায়িত্বে থাকতে পারে না, আগেও মনে করেছি, তখনও মনে করছি, এখনো মনে করি, আচ্ছা কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে তাহলে সমস্যাটা হচ্ছে রাজনৈতিক দলগুলির ভেতরকার গণতান্ত্রিক আদর্শের প্রতি তার, উনি যেটি বলছেন যে 1996 সালে যেটি আপনার জন্য ন্যায্য ছিল 2014-তে কেন সেটি বিএনপির জন্য হবে না? তাহলে মূলত সমস্যাটা হচ্ছে তো আপনার রাজনৈতিক দলগুলোর প্রকৃত অর্থে গণতান্ত্রিক ধ্যান ধারণার প্রতি অবিশ্বাসের কারণে, পরস্পরের প্রতি অগণতান্ত্রিক আচরণ করবার কারণে, এবং রাজনৈতিক আদর্শের যে কথাগুলি উনি বললেন যে জনকল্যাণের প্রতি রাজনীতির মাধ্যমে সংবেদনশীল আচরণ করার পরিবর্তে ক্ষমতাকে ব্যবহার করে বৈধ কিংবা অবৈধভাবে, জোর করে কিংবা সম্মতির মাধ্যমে বৃত্ত এবং বৈভব গড়ে তোলা এবং তার প্রতিপক্ষকে শায়েস্তা করা, এইটাই যখন রাজনীতির প্রধান অনুষঙ্গ হয়ে দাঁড়ায়, তখনই এরকম একটা সংকটের মধ্যে একটা দেশ পড়ে, সমাজ পড়ে। তো এটি একটা। দ্বিতীয় কথা হচ্ছে, এটা খুব সত্য কথা, আপনার যুক্তিসঙ্গত বিধিনিষেধ সব কিছুর মধ্যে থাকা উচিত, সেটা সাংবাদিকতার স্বাধীনতার কথা বলুন কিংবা মিছিল মিটিং করার কথা বলুন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, সরকার পরিচালনার ক্ষেত্রে বলুন, থাকতেই হবে। প্রশ্নটা হচ্ছে এই যুক্তিসঙ্গত কি না এটা নির্ধারণ করবে কে, সেইটা ডিফাইন করবার যে অথরিটিগুলি থাকে, সে যদি সার্চ কমিটি দিয়েও আপনি খুঁজে বের করেন, যদি ব্যক্তিত্বহীন মানুষকে, দুর্বল নৈতিকতা সম্পন্ন মানুষকে, সেটা তো যারা খুঁজে বের করে, সে যেই সরকারই করুক, দায় দায়িত্ব তাদের। আমি এই কারণেই বলেছি যে এটা খুব সংকটের মধ্য দিয়ে বাংলাদেশ যাচ্ছে। তৃতীয় আরেকটা রেসপন্স হলো আমার, যে জাতীয় সংসদ এই অবস্থায়, সংবিধানের কথা যে আমরা আলাপ করছি, এই বর্তমান সংবিধানের মধ্যে বাই ইমপ্লিকেশন জাতীয় সংসদের ক্ষমতা আসলে তো এক ব্যক্তির কাছে থাকে, সেটা আওয়ামী লীগ আমলেও থাকে, বিএনপি আমলেও থাকে। 70 অনুচ্ছেদ যদি থাকে, তাহলে তিনি যখন একজন আইন প্রণেতা যখন জনপ্রতিনিধি হিসেবে স্বাধীনভাবে ভোট দিতে পারেন না, কথা হয়তো বলতে পারেন, কিন্তু ওইটা থাকার কারণে আবার আরেকজন সেলফ সেন্সরশিপ হয়, কথাও স্বাধীনভাবে বলে না, যদিও কথা বলা কিন্তু নিষেধ নেই। তো আর একজন সেই সংসদের প্রধান যিনি, তিনি যদি নির্বাহী বিভাগের প্রধান হন, তিনি যদি লেজিসলেচারের প্রধান হন, এই তিনটা প্রধানের ক্ষমতা নিয়ে অপরাপর ব্রাঞ্চকে বাই প্র্যাকটিক্যালি এটা তো প্রভাবিত করা সম্ভব, আমরা যে সিস্টেমের মধ্যে আছি, ফলে এটা কোনো অবস্থাতেই, কে ক্ষমতা আছে বাদ দিন, কিন্তু কোনো অবস্থাতেই এই সাংবিধানিক ব্যবস্থা, এই যেটা বৈধভাবে আছে, এটা তো অন্তর্গতভাবে স্বৈরতান্ত্রিক, অন্তর্গতভাবে একনায়কতান্ত্রিক, এটা গণতান্ত্রিক না, সেই সংবিধানে খুব গর্ব করবার কিছু নাই। বরং ওই কথাটা আমার খুব পছন্দ হয়েছে, যে সত্য কথা যে সংবিধান তো ধর্মগ্রন্থ না, ফলে সংবিধানকে গণতন্ত্র, সমাজের গণতন্ত্র পরায়ণ মানুষদের, চিন্তাশীল মানুষদের এই বিতর্কগুলো সমাজে গভীরভাবে করা দরকার, যে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের সংবিধান কীরকম হতে হয়, এবং সেইটা সমাজ এবং রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের জন্যে, যার মধ্য দিয়ে শেষ পর্যন্ত জনগণ ক্ষমতা পরায়ণ হয়ে ওঠেন, এবং ক্ষমতাসীনরা জনগণকে ভয় পান,
জনগণ যাতে ক্ষমতাসীনদেরকে ভয় পেতে না হয় এরকম একটা অবস্থায় যাওয়াই আসলে গণতন্ত্রের অগ্রযাত্রার লক্ষণ, সেগুলো আমরা দেখতে পাচ্ছি না। একটা সময় মনে হচ্ছিল যে ষোড়শ সংশোধনীর আগে হয়তো সম্প্রচার নীতিমালা নিয়ে একটি আইনের দিকে সরকার যাবে, তো হঠাৎ করে সেটি একটু কি বিলম্বিত হয়ে গেল নাকি, বা কি মনে হয় আপনার কাছে? এই সরকারের একটা আমার ধারণা খুব প্রচণ্ড সুবিধা এবং অসুবিধার দিক আছে, প্রায় সমান সমান। সুবিধার দিক হচ্ছে আমি আগেই বলেছি, ইফেক্টিভলি এই সরকারের যে অন্যায় আচরণ এবং এক এক সময় এক এক কথা বলার যে নৈতিকতাজনিত যে তার ইনকনসিস্টেন্সি, এগুলোর বিরুদ্ধে সোচ্চারভাবে লড়াই করবার সামাজিক শক্তি নানান ঐতিহাসিক কারণে, হয়তো নিশ্চয়ই কারণ থাকবে, হ্যাঁ কারণে খুবই দুর্বল, অধিকাংশ সময় একেবারে অনুপস্থিত। এরকম একটা সময়ে পৃথিবীর যে কোনো ক্ষমতাসীনরা নিজেদের অত্যন্ত পাওয়ারফুল মনে করে, আবার একই সময়ে যখন আপনার দৃশ্যমান শত্রু থাকে না অথচ সমাজে ক্ষমতার লড়াইয়ের একটা প্রবণতা থাকে, তখন চারপাশে শত্রু মনে হয়, কোনটা বাদ দিয়ে কোনটা করব, এগুলো একটা দিশেহারা অবস্থা থাকে। এই সরকার এরকম একটা দিশেহারা অবস্থায়ও আছে, আবার নিজেকে মানে একটা ভীষণ ক্ষমতাবান অবস্থা মনে করে, এরকম আছে। এই সময়টা শুধু দেশের জন্য না, আমার ধারণা তাদের জন্য একটা অনিশ্চয়তার একটা অস্থিরতার সময়। কিন্তু এই পর্বটা আমি এইভাবে শেষ করতে চাই, এই সরকারগুলো যেটা বুঝতে চায় না, বিরোধী দলে থাকলে বুঝতে পারে, তখন আবার বইপত্র পড়ানোর সুযোগ থাকে একটু বেশি, সে কারণে হয়তো, যে পৃথিবীর যে কোনো যুগে যে কোনো সময়ে যে কোনো জায়গায় আপনার পিপল আর মোর পাওয়ারফুল দেন দি পিপল ইন পাওয়ার, জনগণের ক্ষমতাটা শেষ বিচারে সবসময় ক্ষমতাসীনদের চাইতে বেশি। কিন্তু জনগণ কি প্রতি বছরই একটা করে গণঅভ্যুত্থান করে? ইতিহাসেরও কতগুলো তো নিয়মকানুন আছে, কিন্তু এই ক্ষমতায় থাকলে না মনে থাকে না। যেমন মনে থাকে না যে সম্মতির ভিত্তিতে যে সরকার চাল না হলে গণতান্ত্রিক হয় না, এটার ইমপ্লিকেশনটা কি? এটা যদি না মানেন, ইমপ্লিকেশনটা হচ্ছে জনগণ ভাবতে শুরু করে যে যেই সরকারের জনগণকে দরকার পড়ে না, জনগণও সেই সরকারকে দরকারি বস্তু মনে করে না, কি সেটা শুধু সময়ের অপেক্ষায় থাকে। এটাই ইতিহাসের নিয়ম, কেউ মানুন কি বানায় মানুন, বাংলাদেশে অতীতে এরকম প্রচুর ঘটনা দেখা গেছে। বাংলাদেশের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, তাহলে 1975 পর থেকে শুরু করে 1995-30 জুন পর্যন্ত সরকারের যে ব্যতিক্রম নয়, আমি যে বৈশিষ্ট্যের কথা জানাব নুরুল কবির বললেন, তা সেই বৈশিষ্ট্য ছিল বলে আমার মনে হয়। তবে সরকার সবসময় ভালো কাজ করবেন এটা মনে করে যদি আমরা বসে থাকি, তাহলে আমরা সন্তুষ্ট হয়ে গেলাম নতুন কিছু করার বা ভালো কিছু অধিকতর ভালো বৃত্তি কিংবা মনোভাব থাকে না। সেই দৃষ্টিকোণ থেকে বিচার করলে নুরুল কবির সাহেব যে কথা বললেন সেই কথার সাথে আমি একমত। হ্যাঁ, এখন যা করছি তার চেয়ে অনেক ভালো কিছু করতে হবে। আমি ভালো কিছু করার জন্যে জনাব নুরুল কবির কাকে অনুরোধ করব, আপনি সেই জনগণের প্রতিনিধি হিসাবে স্পার্টাকাসের ভূমিকা অবতীর্ণ হন, আসুন জনগণের সমর্থন নিয়ে সংসদে আসুন, সকলের কথাগুলো বলুন, এবং প্রয়োজনে আপনার যারা সহযোগী হবেন, আপনার যারা সহমর্মী হবেন, তাদের সাথে আইন সংশোধন করুন। সবাইকে জনগণের প্রতিনিধি হতে হবে, না হলে তাদের গুরুত্ব থাকবে না, কথার মূল্য থাকবে না। স্পার্টাকাসের কথা বলছি, আর কথার মূল্য আছে, নিশ্চয়ই আছে। বাইরে আপনি কথাগুলো বলছেন, জনসাধারণ বলছে, সেগুলো যারা সংসদে কাজ করেন তাদেরকে প্রভাবিত করে, প্রভাবিত নিশ্চয়ই করে, না হলে তো হয় না। তাহলে নিয়ন্ত্রণ করবার উদ্যোগটা কেন নিয়ন্ত্রণের সেই উদ্যোগের কথা তো আমরা বলছি না, ওটা তো উনি আরেকটি ইস্যু নিয়ে আসলেন, সেটার সম্বন্ধে আলোচনা হতে পারে। কিন্তু যে কথাটার উত্তর আমি দিতে চাইব সেগুলো এই যে দেশের অবস্থা উনি যেভাবে বলেছেন যে খুব নাজুক হয়ে গেছে, আমি তো মনে করি না। দেখুন, আমাদের ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার মধ্যমেয়াদি মূল্যায়ন বেরিয়েছে দিন 3-4 আগে, সেখানে সুস্পষ্ট বলা হয়েছে যে আগেকার সবসময়ের তুলনায় এখন আমাদের অর্থব্যবস্থার বা অর্থনীতির অবস্থা সবচেয়ে ভালো। এখন তো আমাদের আপনার মাথাপিছু আয় এখন মার্কিন যুক্তরাষ্ট্রীয় ডলারে প্রায় $1,200 কাছে চলে গেছে, এটা আগে কোনোদিন ছিল না। দারিদ্র সীমার নিচে বসবাসরত লোকগোষ্ঠীর সংখ্যা 16% প্রায় 16% নেমে গেছে। আমাদের রপ্তানি আমাদের ইতিহাসের সবচেয়ে বেশি পরিমাণে হচ্ছে, বিদেশ থেকে শ্রমিক প্রেরিত আয় সবচেয়ে বেশি হয়েছে, বিনিয়োগ সবচেয়ে বেশি হয়েছে, এবং দেশের প্রবৃদ্ধির হারও এখন আপনার সমকালীন মূল্যে প্রায় 7 ছাড়িয়ে গেছে, আপনার স্থির মূল্যে প্রায় 6 এসে গেছে, এটা তো আগে ছিল না। কাজে আর লক্ষ্য করবেন, আমাদের
প্রাথমিক বিদ্যালয়ের কথা যদি আমরা বলি, এক থেকে চার থেকে চোদ্দ বয়বর্গের সকল শিশুর 99.37% এখন প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছে, এটা এই উপমহাদেশের কোথাও নাই। ঠিক তেমনি আমাদের স্বাস্থ্যসেবার কথা যদি চিন্তা করুন, লোকজন আপনি ডাক্তারদের সমালোচনা আপনি করতে পারেন, আমিও করতে পারি, কিন্তু তথাপিও বলা দরকার যে বাংলাদেশে ম্যালেরিয়া নাই, বাংলাদেশে কুষ্ঠ নাই, বাংলাদেশে যক্ষা চলে গেছে, পোলিও নাই, বাংলাদেশের আপনার যে শিশুরা আছে তাদের প্রায় শতকরা শতভাগকে আমরা টিকা দিতে সক্ষম হয়েছি। তো আপনার কতগুলো দুরারোগ্য রোগী ছাড়া রোগ ছাড়া বাকি সকল কিছুই আমরা মোটামুটিভাবে নিয়ন্ত্রণ রাখছি, এবং যার ফলশ্রুতিতে আমাদের গড় জীবন প্রত্যাশা বাংলাদেশের মতো জায়গা, বাংলাদেশ সে প্রায় 68 বছর উন্নীত হয়েছে। তো এই ব্রিটিশ আমলে কিন্তু 35 বছর ছিল, আর পাকিস্তান আমলের কথা আমি নাই বললাম। এখন এরপরেও যদি আমরা বলি যে এখন খুব নাজুক অবস্থায় আছি, খুব নাজুক অবস্থায় তো আমরা নাই। আমি সবচেয়ে বেশি আশান্বিত যে আমাদের দারিদ্র্যসীমার নিচে বসবাসরত লোকগোষ্ঠীর শতকরা 16 ভাগ কমে গেছে, এটা ভারতেও এত এত বেশি কমে নাই, থাইল্যান্ডও এত বেশি কমে নাই, আমাদের এখানে যত কমেছে। হ্যাঁ, কম খাচ্ছি তাদের তুলনায়, কিন্তু তথাপিও আমরা ভাগ করে খাচ্ছি, এটা মনে রাখতে হবে। তবে হ্যাঁ, জনাব নুরুল কবির সাহেব যে কথাগুলো বললেন সেই কথাগুলো আমি মনে করি সকল নাগরিকের মনে চেতনার দ্যোতক হিসাবে কাজ করবে, কাজ করা ভালো, এবং কাজ করা ভালো মনে করি এই জন্যে যে ওই চেতনাবোধেই আমাদেরকে সন্দীপনী শক্তি দেবে, যে সন্দীপনী শক্তি দিয়ে এখন যে পর্যায়ে আছি সে পর্যায় থেকে উন্নতর পর্যায়ে যাওয়ার জন্যে আমাদের সকলকে সন্দীপিত করবে আগাবে, এটা থাকতেই হবে সমাজে, না থাকতে হবে না। একটা ছোট্ট রেসপন্স, যে আপনিও সব বলেছিলেন যে আমাকে জনপ্রতিনিধিত্ব করতে বলেছেন, দেখুন সমাজের মধ্যে আপনি ভালো, আমি আপনাকে নির্বাচন, আমি আপনাকে স্পার্টাকাস হতে বলছি। স্পার্টাকাস অনেক বড় মানুষ ছিলেন, এত বড় বিদ্রোহের নেতা ছিলেন, বিদ্রোহের নেতা, দ্রোহের নেতা, জনগণের নেতা, এবং এমন এক সময় ছিলেন যখন তিনি আপনার সেই আপনার বেরি ভেদ করে স্বৈরতন্ত্রের বেরি ভেদ করে বেরিয়ে এসেছিলেন। জনপ্রতিনিধি হবার কথা এই কারণে বললাম যে আমাদের রাজনীতিবিদ প্রায়শই এরকম কথা বলে থাকেন, এত কথা বড় কথা না বলে আপনি আসেন, ভোট নিয়ে আসেন, সে কারণে বলেছি আমি। জানি ওটার মধ্যে একটা এই বাক্যটাকে কিছুটা কি বলে ইংরেজিতে বলে যে গ্রেন অফ সল্ট ছাড়া না মুশকিল, আন্ডারস্ট্যান্ড, গ্রেন অফ সল্ট, হোয়াই নট এ মান্ড অফ সল্ট। তো প্রশ্নটা হচ্ছে যে সমাজে নানান ধরনের সমবিভাজন থাকবে, যে যার মতন করে যার যেটা ভাল লাগে করবে, এটা তো স্বাভাবিক, সেটা আমার মনে হয় ওনার খুব আপত্তিও নাই। প্রশ্নটা হচ্ছে যে আপনি, আমি নাজুক কথাটা বলছি এই কারণে যে আজকে যে কমিউনিটি অফ স্টেটস, সেখানে যেই সমাজ এবং রাষ্ট্র গণতান্ত্রিকভাবে শক্তিমান হয়ে ওঠে না, সেটা অদূর না হলেও সুদূর ভবিষ্যতে তার এমনকি অস্তিত্বের সংকট দেখা দিতে পারে বলে আমি মনে করি। এটা রাষ্ট্রবিজ্ঞানের দিক থেকে চিন্তা করলে এবং সমাজের পৃথিবীর ইতিহাসের নানান জায়গায় বহু দেশের এখনও বহু অঞ্চলের আপনার সীমানা পরিবর্তন হয়, বহু স্থিতিশীল দেশ হিসেবে থেকে ছিল 30-40 বছর 50 বছর অস্থিতিশীল হয়ে ওঠে, এবং আপন জনগোষ্ঠীর ভেতরে ধর্মভিত্তিক, জাতিভিত্তিক, ছোট জাতি বড় জাতিভিত্তিক সংগ্রাম গড়ে ওঠে। এগুলো প্রধানত যে সমাজে সকল শ্রেণীর মানুষের মনের আকাঙ্ক্ষা, চৈতন্যের আকাঙ্ক্ষা, এগুলোকে যখন রাষ্ট্র ব্যবস্থা অ্যাকোমোডেট করতে পারে না, যে তখন যে সমাজের মধ্যে যে গ্রিভান্সেস তৈরি হয় সেই গ্রিভান্সেস এই ধরনের অস্থিরতার জন্ম দেয়। তার জন্যে অর্থনৈতিক উন্নয়ন যেমন দরকার, সেই অর্থনৈতিক উন্নয়নকে কনসোলিডেট করবার জন্যে রাজনৈতিক স্থিতিশীলতা এবং মানুষের রাজনৈতিক ক্ষমতায়ন সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান আধুনিক রাষ্ট্র ব্যবস্থায়। সেখানেই গণতন্ত্রের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়, যেটা বাংলাদেশ এই মুহূর্তে, আমি কিন্তু বলছি না শুধুমাত্র সরকার অগণতান্ত্রিক আচরণ করছে, অগণতান্ত্রিক সরকারের ব্যাপারে সমাজের নিজস্ব দায় আছে, দায়িত্ব আছে। অর্থাৎ ওই শ্রম বিভাজনের কথা যদি বলুন, আপনি লক্ষ্য করুন 80-এর দশকেও আমাদের এখানে বুদ্ধিজীবী বলে যারা খ্যাতি ছিল আমরা তখন কিশোর, যাদেরকে শ্রদ্ধা করতাম, তাদের অনেকেই বেঁচে আছেন, মনে হয় যে মূর্খ হয়ে বেঁচে আছেন, তারা কি ভীত সন্ত্রস্ত, কিংবা তারা ক্ষমতার বেনিফিশিয়ারি, আমি জানি না। কিন্তু সমাজে সেই মানুষগুলো যখন কথা বলতেন তাদের উপর মানুষের শ্রদ্ধা থাকতো, সরকারগুলো বা বিরোধী দলগুলো বা একই সঙ্গে যারা অপারেট করতেছে পরস্পর সঙ্গে দুর্ব্যবহার করছে তারা একদম চাপের মধ্যে থাকতেন। সমাজে এইরকম মানুষের সংখ্যা কমে যাচ্ছে, এইটা আমি মনে করি উদ্বেগের বিষয়, উদ্বেগের বিষয়। আমাদের গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে শক্তিমান হয়ে উঠবার যে লক্ষ্য, আমার ধারণা যেটা মুক্তিযুদ্ধের চেতনার কথা যদি বলেন 1 নম্বর চেতনা, হ্যাঁ সেটা
ক্ষতিগ্রস্ত হওয়ার একমতন একটা অবস্থা আছে, সে কারণে আমার সংকটজনক মনে হয়। আপনি লক্ষ্য করুন, একটা বই নিয়ে, বইয়ের দুইটা বাক্য নিয়ে যেভাবে যে পদ্ধতিতে আলোচনা হচ্ছে, মানে সব রেটরিকের মধ্যে, আমি যাচ্ছিলাম সেদিকে, কেন বলছি, একটা সমাজের দুর্বলতার, বুদ্ধিবৃত্তিক দুর্বলতার অনেক লক্ষণ থাকে। কোনো বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয় জ্ঞান চর্চা করে, অনুসন্ধিৎসা হলে তার এক নম্বর কাজ, এবং নানান ভিন্ন মতকে অ্যাকোমোডেট করে, ভিন্ন সিনথিসিস করে নতুন জ্ঞানের জন্ম দেয়, নতুন কোনো তথ্য পেলে পরখ করে দেখে, বা ঠিক না হলে বাতিল করে দেয়, এবার সঠিক হলে ইতিপূর্বে প্রাপ্ত তথ্যের সঙ্গে সমৃদ্ধ করে নতুন তত্ত্বায়নের দিকে যায়। এগুলো তৈরি করার জন্য বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল। বিশ্ববিদ্যালয়ে বই পড়ানোর উৎসবের মধ্যে আজকে আমারটা হতে পারে, কালকে আপনারটা হতে পারে, কিন্তু যে কোনো চিন্তাশীল মানুষ উদ্বিগ্ন বোধ করবে। আর যদি এগুলো নিয়ে উদ্বেগ না থাকে সমাজের একটা বিরাট অংশের মধ্যে, তাহলে বুঝতে হবে যে আমাদের কপালে দুরবস্থা আরও বাড়বে। ধরুন বইটার কথা আমি তুললে, যদি আমি আলাপ করতে যাই, আপনি নতুন করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার ধারণা অধিকাংশ মানুষ এই বইটা পড়ে নাই, যারা পক্ষে কিংবা বিপক্ষে বক্তৃতা দিচ্ছে। যেমন ধরুন উনি মুক্তিযুদ্ধের, খন্দকার সাহেব মুক্তিযুদ্ধের সশস্ত্র যুদ্ধের উপপ্রধান ছিলেন, প্রধান বেঁচে নেই, তিনি কই বই লেখেন নাই, তিনি তার একটা পার্সপেক্টিভ দিয়েছেন। উনি তার ওই 7ই মার্চের বক্তৃতা কী দিয়ে শুরু হয়েছিল বা শেষ হয়েছিল সেটা যদি আপনি আনন্দ তত্ত্বরা আলাপ করব, কিন্তু বইয়ের কন্টেন্টের মধ্যে তার মূল বক্তব্য হচ্ছে তিনি মনে করেন সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি ছিল না। তিনি মনে করেন তিনি মনে করেন যে থাকা উচিত ছিল, অথবা শীর্ষ নেতার এই ব্যাপারে দিক নির্দেশনা থাকা উচিত ছিল। এই প্যারাগুলি বলবার পর একই সঙ্গে তিনি বলেন, এটা আমার পার্সপেক্টিভ, আমি অনেক ছোট মানুষ, তিনি শীর্ষে ছিলেন, তিনি তা আমাদের সবার চেয়ে বেশি দেখেছেন, হয়তো তিনি মনে করেছেন এটাই সঠিক, এ কথাও তো বলেছেন। আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি যেহেতু আওয়ামী লীগকে অ্যাপারেন্টলি গালি দিয়েছে বলে মনে হয়, সে কারণে খুব খুশি হয়ে বক্তব্য বিবৃতি দিচ্ছে। তো আওয়ামী লীগ বিএনপি যে তার রাজনীতির একটা প্রধান স্লোগানের ভিত্তি স্বাধীনতার ঘোষক জিয়া, তিনি ওইটাকে প্রত্যাখ্যান করেছেন এই বক্তব্যের মধ্যে। আচ্ছা, আমি লক্ষ্য করেছি এই বিতর্কটা ভয়াবহভাবে ভায়োলেন্টলি সূত্রপাত করেছেন তৎকালে যারা স্বাধীনতা যুদ্ধের সময় যারা বিএলএফের নেতা কর্মী ছিলেন তারা, কারণ খন্দকার সাহেবের মূল অ্যাটাকটা ওইখানে, যদি এটা অ্যাটাক হিসেবে দেখা হয় এবং বাংলাদেশের পরবর্তী প্রজন্মের মানুষের অ্যাটাক হিসেবে এটা নেওয়ার সুযোগ আছে। বাংলাদেশের যেই রাজনৈতিক ধারাবাহিকতার মধ্য দিয়ে সশস্ত্র মুক্তিযুদ্ধে অবতীর্ণ হয়, তার পরবর্তীকালে ন্যায্য, সবচাইতে ন্যায্য প্রতিষ্ঠান হচ্ছে প্রবাসী সরকার। সেই প্রবাসী সরকারের অধীনে যে মুক্তিযোদ্ধা বাহিনী গড়ে ওঠে, সেই মুক্তিযুদ্ধের বাহিনী সেই সরকারকে এড়িয়ে ভারতের জেনারেল উবানের নেতৃত্বে আরেকটা বাহিনী গড়ে তোলা সেই সরকারকে না জানিয়ে, এবং সেই বাহিনীতে মুক্তিযুদ্ধের মূল রাজ ওই 71 সালে প্রবাসী সরকারের নেতৃত্বে যে মুক্তিযুদ্ধের মূলধারা সের সঙ্গে বিরোধিতা করেছিল, কখনো কখনো মুক্তিযোদ্ধাদেরকে নিয়ন্ত্রণ করবার জন্যে, এমনকি সশস্ত্র সংঘর্ষে জড়িয়ে গিয়েছিল বলে খন্দকার সাহেব দাবি করেছেন। সেই তারা যারা বেঁচে আছেন ইতিহাসের ওই অংশটাকে তার অন করতে পারেন না, সম্ভব না, সে কারণে এই ধরনের বিতর্ক তৈরি হচ্ছে। কিন্তু আমাদের একাডেমিকরা, আমাদের বুদ্ধিজীবীরা এই দল কিংবা সেই দলের মধ্যে নিজেদেরকে যুক্ত করে ফেললেন বলে এগুলি আমার আশঙ্কার ব্যাপার। আমি বলছি যে যিনি 7-8 মাস আগেও আপনার সহকর্মী ছিলেন, আপনাদের সহকর্মী ছিলেন, তাকে আজকে যে ভাষায় আক্রমণটা করা হচ্ছে আপনাদের দিক থেকে, তিনি যদি এতটাই পরিত্যাজ্য হন, তাহলে রাষ্ট্রের এত বড় গুরুত্বপূর্ণ দায়িত্বে তিনি কিভাবে 5টি বছর থাকলেন? দুটো মন্তব্য আমি করব। প্রথম মন্তব্য হলো, মুক্তিযুদ্ধ সম্পর্কিত অনেক তথ্য এখন পর্যন্ত অজানা ভারতে, বাংলাদেশে, বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন তাদের কাছ থেকে যেসব তথ্য আনার কথা আমরা কিন্তু এখন আনিনি। কাজেই মুক্তিযুদ্ধের সম্পর্কে সকল কিছু আমাদের কাছে জানা হয়ে গেছে, জানার ভিত্তিতে আমরা উপসংহারে পৌঁছে গেছি, এটা বোধহয় দাবি করা ঠিক নয়, এটা কোনো দেশেই হয় না। দ্বিতীয় যে কথাটা আমি বলতে চাইব তাহলে এই, যে যদি কেউ বলেন
যে মুক্তি যুদ্ধের জন্য আমাদের আমরা তৈরি ছিলাম না বা তৎকালীন নেতৃত্ব তৈরি হয়নি, তাদের এই কথা মনে রাখা দরকার যে এই আফ্রিকা, ল্যাটিন আমেরিকা সহ এমনকি আমরা যদি আপনার আমেরিকা উত্তর আমেরিকাও ধরি, ইউরোপও ধরি, কোথাও কিন্তু মুক্তি 9 মাস মুক্তিযুদ্ধের ভিত্তিতে একটি দেশ স্বাধীন হয় নাই, পাবেন না। কাজেই যারা বলেন যে এর জন্য তৈরি ছিলেন না, নেতৃত্ব তৈরি ছিল না, তারা বোধহয় সঠিক কথা, তথ্যবাহিত কথা বলেন না। কারণ ওই নেতৃত্বের কাছে যেসব তথ্য ছিল, যেসব তথ্য তার কাছে ছিল, ওই পর্যায়ে ছিল, সেই তথ্য যারা তাদের নিজের পর্যায়ে কাজ করেছেন তাদের কাছে যাওয়ার কথা না। আমি আপনার সংসদে থেকে এই কথা বলতে পারি না যে আপনার আমাদের সংসদের স্পিকারের কাছে যে তথ্যগুলো আছে বা যেসব উৎস থেকে তথ্য আসে সকল তথ্য আমার জানা আছে, এটা বোধহয় কুপমণ্ডকতা, এটা করা ঠিক না। আর সর্বশেষ ধরেন যে কথাটার উপর জোর দেই সেটা হলো এই যে প্রতিটি জাতির ইতিহাসে কতগুলো ঘটনা আছে যে ঘটনাগুলো সম্পর্কে জাতি স্পর্শকাতর। যেমন একটি উদাহরণ দিচ্ছি আমি, 1815 সালে সম্ভবত ব্রিটিশরা মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ করে ওয়াশিংটন জ্বালিয়ে দেয়, হোয়াইট হাউসও জ্বালিয়ে দেয়। কিন্তু তেমনি 1900 মহাযুদ্ধের সময়ে ওই আলাস্কার কিছু অংশ, ওকিনাওয়ার ওখান থেকে বেরিয়ে কিছু একটি অংশ জাপানিজরা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে দিয়েছিল এটা দখল করে। এই দুটো ঘটনা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে যারা আছেন, যারা সুধী সমাজ ঐতিহাসিক, তারা কিন্তু খুব একটা বড় করে কোনোদিন প্রকাশ করেন না, করেন না। এই জন্যে যে তাদের যে জাতীয় যে গর্ব, জাতীয় যে গর্ব, জাতির যে ঐতিহ্য, সেই জাতীয় গর্ব ঐতিহ্য সম্পর্কে তারা সচেতন। ঠিক তেমনি আমাদেরও আমার মনে হয় কতগুলো মৌলিক তথ্যের ভিত্তিতে আমাদের এ কথা মনে রাখা দরকার যে আমরা এমন কাউকে আপনার এমন কোনো ক্ষমতা কিংবা ইখতিয়ার দেবো না যার ভিত্তিতে জাতীয়ভাবে যে গর্ব আমাদের আছে যে জয় বাংলাদেশের পতাকা ধারক, পতাকা বাহক হয়ে সেই দেশে জনযুদ্ধ হয়েছে, তাকে আমরা নিচে নামিয়ে আসবো। আমি এই দৃষ্টিকোণ থেকে, আমি তথ্যের সঠিকতা ব্যতিক্রমের ভিতরে যাচ্ছি না, কিন্তু এই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে কাজটি করা হয়েছে, কাজটি বোধহয় ভালো কাজ করা হয়নি। তবে হ্যাঁ, আমি মনে করি বইপত্র টত্র এসব জ্বালানো টালানো এসব সঠিক নয়, এবং যে তার ভাষায় হলিস্টিক ভবিষ্যতের কথা তিনি বললেন সেটা যদি আমরা সকলে চেষ্টা করে অর্জন করতে পারি তাহলে আজ থেকে 10 বছর 20 বছর পরে এই ধরনের ঘটনা ঘটবে না। নুরুল কবির, আমার ধারণা যে আমরা প্রায় একই রকম কথা বলেছি, কিন্তু সেখানে আমার কথা হচ্ছে যে আমি এমন কোনো লেখক, এই আমি খোঁজখবর রাখবার চেষ্টা করি, এমন কোনো লেখককে আমি এখনও বলতে শুনি নাই বা লিখতে দেখি নাই যে কেউ দাবি করেছেন এই বিষয়ে যে আমার মত চূড়ান্ত। আর কেউ যদি দাবি করেন সেটা উনি কুপমণ্ডকতা বলেছেন, সাংস্কৃতাইজ শব্দ, আমি সোজা পাগলামি বলতে চাই, পাগলামি ছাড়া কিছু হবে না। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এক একটা, এবং সত্যিকার অর্থে এই মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে গবেষণা, তেমন সিরিয়াস গবেষণা এখনো হয় নাই, হওয়ার জন্য যে তথ্যপাত্র দরকার সেই তথ্যপাত্রগুলিও এখনও পর্যন্ত, সেটা বাংলাদেশ রাষ্ট্রের বলুন বা বাংলাদেশের পুরো বুদ্ধিজীবী সমাজের কাছে বলুন, ব্যক্তিগতভাবে সামষ্টিকভাবে লাইব্রেরিগুলিতে এগুলোতে এখন আসে নাই, এগুলি সময় লাগে আস্তে আস্তে। এগুলি যেন প্রতিটা পার্সপেক্টিভ খুব গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে একই সঙ্গে উনি বলেছেন যে বড় মানুষকে ছোট করবো কেন, আসলে বড় মানুষকে ছোট করা যায় না, চেষ্টা করলেও করা যায় না। শেখ মুজিবকে কি ছোট করা যাবে, চেষ্টা করলেও? বাস্তব হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত পর্বের অবিসম্বাদিত নেতা তিনি, তাকে কন্টেস্ট করার মতো কেউ ছিল না, এটা যেমন সত্য, তারই জীবন রাজনৈতিক জীবনে তার চেয়ে তারও নেতা ছিল। এখন যদি বলেন যে ওনার নেতা ছিল এই কথা বললেও তাকে ছোট করে ফেলা হয়, তাহলে কথার কথা এগুলো বলা হয়, আপনি বলছেন না, তো সেটা তো মহা মুশকিলের মধ্যে পড়ে যাবে একটা জাতির বুদ্ধিভিত্তিক বিকাশ। তো প্রশ্নটা হচ্ছে যে ইতিহাস যেমন ধারাবাহিকভাবে বিকশিত হয়, ইতিহাসের নায়করাও তো ধারাবাহিকভাবে বিকশিত হয়, তার মধ্যে আপস অ্যান্ড ডাউন থাকে, নানান মানুষ নানানভাবে দেখবে, নানানভাবে তথ্য আসবে, কিন্তু সরকারের সর্বোচ্চ জায়গা থেকে, জাতীয় সংসদ থেকে যদি একেবারে ভায়োলেন্ট ওয়েতে এগুলোকে সমালোচনা করা হয়, মানে ভায়োলেন্স, অরাল ভায়োলেন্স বলেও তো একটা ভায়োলেন্স আছে, তাতে হয় কি মানুষ চিন্তা প্রকাশ করতে আরও গবেষণা করতেও ভয় পাবে, তাতে শেষ পর্যন্ত একটা জনগোষ্ঠীর উপকার হয় না। দেখুন, সেই 1971 সালের 7ই মার্চ সেই ঐতিহাসিক রেস কোর্সে
আমি উপস্থিত ছিলাম, যে তথ্য নিয়ে আলোচনা হয়েছে, আপনার ওই বিতর্ক সৃষ্টি হয়েছে, সেই তথ্য নিয়ে বিতর্ক সৃষ্টি করার কোনো অবকাশ আছে বলে শ্রোতা হিসাবে বঙ্গবন্ধুর একজন আপনার সৈনিক হিসাবে আমি মনে করি না। একথা আপনি যে কথা বলেছেন সে কথা আমাদের জাতিগত হয়ে ধরে রাখা দরকার, যে বঙ্গবন্ধু আমাদের ইতিহাসের মহানায়ক, আমাদের মুক্তিযুদ্ধের মহানায়ক, আমাদের অভিসংবিধিত নেতা, এবং মুক্তিযুদ্ধ যে জনযুদ্ধে রূপান্তরিত হয়েছে এবং জনযুদ্ধে যে আমরা ইতিহাসের সবচেয়ে কম সময়ে শত্রু সেনাকে পরাভূত করে স্বাধীনতা অর্জন করতে পেরেছি, এর জন্যে তিনিই আমাদের তৈরি করেছিলেন। কাজে এখানে সংযত হয়ে কথাবার্তা বলা ভালো। আমি ইতিমধ্যে দুটি উদাহরণ দিয়েছি, আরও যদি বলেন আরেকটি উদাহরণ আমি দিতে চাই। যেমন ধরেন আপনার মহাত্মা গান্ধী 1947 সালে এই উপমহাদেশের বিভাজন সমর্থন করেছিলেন, এই কথাটা কিন্তু এটা ঐতিহাসিক সত্যি করেছিলেন। এই কথাটা কিন্তু যারা ভারতে আপনার স্বাধীনতা সংগ্রামী কিংবা স্বাধীনতার আপনার অনুসারী তারাও খুব উচ্চস্বরে বলেন না, আমরা বলি না। ঠিক তেমনি আরেকটা কথা বলা যেতে পারে সেই গান্ধীর আপনার এই অভিজ্ঞতায়, যে এই যে নোবেল পুরস্কার, এই নোবেল শান্তি পুরস্কারের কথা চিন্তা করুন। এই নোবেল শান্তি পুরস্কারের গত শতাব্দীতে যদি একজন লোক পাওয়ার যোগ্য হতেন তাহলে এটা মহাত্মা গান্ধী, উনি তাকে দেওয়া হয় নাই। তো এটা আছে, কিছু আছে এগুলো। একটু অত্যন্ত বিনয়ের সঙ্গে ছোট্ট একটা জিনিস আপনার সঙ্গে একটু দ্বিমত প্রকাশ করবো, সেটা হচ্ছে আপনি বলছেন খুব জোরে সরে কেউ বলে না কিন্তু কেউ আসতেও বলতে পারবে না, এটা ঠিক নয়। মহাত্মা গান্ধীর এই সর্বশেষ বিতর্কিত বই সারা পৃথিবীতে চলছে, আমি ধারণা আপনি পড়েও ফেলেছেন অনুমান করছি আমি, সে হচ্ছে তার ব্যক্তিগত যৌন জীবন নিয়ে। এটার জন্য ভারতে মারামারি লাগে, এটা নিয়ে আলোচনা করি না, এটার জন্য মারামারি লাগে নাই। সে কারণে মহাত্মা গান্ধীর তার যে রাজনৈতিক অবদান বা কিংবা কংগ্রেসের মধ্যে নেহরু গ্রুপ সুভাষ গ্রুপের মধ্যে তার অবস্থান, এই বিতর্ক এখনো রয়েছে, তাতে কোনো অসুবিধা হয় নাই। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের জেফারসন আছে কিন্তু জনগণ এটা নিয়ে হইচই করেন না, সেই কথাটাই জনগণ হইচই, জনগণ যদি এটা না জানে সেটা জাতির জন্য ক্ষতিকর। জনগণের জানার জন্য জানানো হয়েছে, জ্ঞানের যে উৎপাদন বুদ্ধিজীবী তাই বলে সেটা যত মানুষ জানবে সেই জনগোষ্ঠী তত বেশি শক্তিমান হয়ে উঠবে। ইম্পর্টেন্ট হচ্ছে এই যে যেগুলো অপ্রিয় সত্য সেগুলো গ্রহণ করে হজম করে আত্মস্থ করবার একটা ক্ষমতা যখন একটা জনগোষ্ঠী অর্জন করে তখনই আসলে সে শক্তিমান হয়ে ওঠে। কিন্তু এখানে ওই কথাটা আসে যে আপনি ওই যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে আপনার বাক স্বাধীনতা সমাবেশের স্বাধীনতা সংগ্রহের স্বাধীনতা প্রয়োগ করবেন, না হলে তো অরাজকতা সৃষ্টি হয়। আমি লিখতে পারি কিংবা কলম আমার কাছে আছে বলেই আমি যা তা লিখে ফেলবো, এটা তো কাম্য নয়। আপনি বলতে পারেন বলে সব কথা আপনার সবসময় আমার বিরুদ্ধে বা জনগণের বিরুদ্ধে বলে ফেলবেন, আমি কথার কথা বলছি, এটা তো কাম্য নয়। এটা 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 আমি মনে এটা চেতনাবোধের প্রশ্ন। অবশ্যই, যেমন আপনার ক্ষমতা আছে বলেই আপনি আমাকে গাল দিবেন না, একটু সংশোধন করে দিই, এই যে ক্ষমতা কথাটা আমি খুব একটা পছন্দ করি না। আমরা ক্ষমতায় নই, আমরা দায়িত্ব নিয়েছি, দায়িত্ব পালন। এটা সুন্দর রেটরিক, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে আপনি আমার চেয়ে কম কোন অবস্থাতেই কম জানবেন না, এটা পাওয়ার রিলেশনেরই ব্যাপার, আজ রাষ্ট্র এবং রাষ্ট্র ক্ষমতা। তো এই যে দায়িত্বের নামে ক্ষমতা ব্যবহার যারা করেন, গোষ্ঠী ব্যক্তি এমনকি দলীয় স্বার্থে, তাদের রাষ্ট্র ক্ষমতা আছে বলেই এক আরেকজন লিখলে হ্যাঁ তাকে অপমান করতে হবে, গালাগাল দিতে হবে, শাস্তি দেওয়ার কথা বলতে হবে, আমার মনে হয় এইটাও কোনো সুস্থতা নয়। আপনি তার বক্তব্য প্রত্যাখ্যান করতে পারেন, এটা জনগণের কাছে ছেড়ে দেন, এক্স্যাক্টলি উঠতে পারে, এক্স্যাক্টলি আপনি আপনার বক্তব্য প্রত্যাখ্যান করে রিফিউট করতে পারেন। যেমন দেখুন, আমি খুব অনেস্টলি কথাটা বলছি, আপনি বলছেন যে আপনি ওইখানে ছিলেন 7ই মার্চে, আপনি শুনেছেন, এখন আমার শুনেছি এবং আমার নির্দেশনায় কাজ করেছি আমরা, আমার প্রজন্ম কিংবা আমার বাচ্চারা যারা ওখানে ছিল না, তারা যখন ধরুন শামসুর রহমান সাহেবের আত্মজীবনী পড়বেন, আপনার কথাও শুনবেন, তারা তো ঝামেলায় পড়বেন। শামসুর রহমান লিখেছেন যে জয় পাকিস্তান দিয়ে শেষ করেছেন, ওইটা দিয়ে শেষ করার কারণে কোনো ক্ষতি হয়েছে বলে আমি একদম মনে করি, যদি করেও থাকেন। জাস্টিস হাবিবুর রহমান লিখেছেন, এই দুইটা বই আমার কাছে আছে, ওনারাও তো সমাজে বিশাল গ্রহণযোগ্যতা আছে। এই কথাটা আমি এই কারণে বলছি যে শেষ করতে হচ্ছে, এই কথাটা আমি এই কারণে বলছি যে স্মৃতি মানুষকে প্রতারণা করে। কিন্তু একটি কথা একটু বলে রাখি আমি, গাজী শামসুর রহমান বিচারপতি না বিচারক ছিলেন, গাজী শামসুর রহমান এবং হাবিবুর রহমান, এরা
আমার জানা মতে তারা কিন্তু সেই সভায় উপস্থিত ছিলেন না, সেই বিশাল মহাসমুদ্রে হতে পারে আমরা উপস্থিত ছিলাম, আমি উপস্থিত ছিলাম, যারা ছিলেন তারাই কথা বলছেন। আচ্ছা, যারা ছিলেন এরকম নির্মল এবং এটা এটা রেডিও রেডিওতে প্রচার করা হয়নি, পরে প্রচার করা হয়েছে। আমার এটা খুবই একটা সিনসিয়ার সমস্যা হিসেবে আপনার সামনে উপস্থাপন করছি। নির্মল সেন ছিলেন, নির্মল সেন লিখেছেন। প্রশ্নটা হচ্ছে যে কেউ কেউ বলছেন এইভাবে শেষ হয়েছে, কেউ কেউ বলছেন অন্যভাবে শেষ হয়েছে। শেষ পর্যন্ত আমার ধারণা এগুলি দলিল পত্র আরো অনেক বেশি আস্তে 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 যখন একটা কথা থাকবে, আমি বলতে চাচ্ছি সেটা হলো যদি যে ব্যক্তি যে নেতা আমাদেরকে তৈরি করলেন স্বাধীনতা যুদ্ধের জন্যে, যে নেতা বলছেন যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, আমাদের এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, তিনি জয় পাকিস্তান কেমন করে বলেন? এটা হয় নাকি? তিনি শেষ পর্যায়ে এসে শেষ পর্যায়ে এসে আপনার একটি আপনার ইয়ে কথা বলবেন যে কথা তিনি কোনোদিন বলেননি, যার জন্য সংগ্রাম করেননি, যার জন্য জনগণকে উদ্বুদ্ধ করেননি, এটা কি হয়? এটা বিশ্বাসযোগ্য কথা? সেটা একটা অন্য জিনিস। তার সামনে 15 দিন পরে তাকে আবার সংলাপে যেতে হবে, সেটাও আর একটা বাস্তবতা ছিল। আমার কথা সেটা নয়, উনি সমাজে এটাও আমি বলি, আমার ব্যক্তিগত জ্ঞান থেকে আমি বলছি যে বঙ্গবন্ধু 1971 সালের 1 মার্চে বুঝে গেছেন যে পাকিস্তান শেষ। কারণ ওনার সাথে আমরা দেখা করেছিলাম, আমরা পশ্চিম পাকিস্তানে ফিরে এসে আমরা তথাকথিত যারা আপনার সুশীল সেবক বা সিভিল সার্ভিস ছিল গিয়েছিলাম, তাকে বলেছিলাম, তিনি বলেছিলেন যে এই এছাড়া অন্য কোনো গতি নাই। তো আমি সে কথাই আমি আগে বলেছিলাম যে সকল তথ্য নিয়ে তো আমরা এখন পর্যন্ত আসি নাই সামনে, আমি সে কথাই বলছি। ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় যেগুলো কথা, যিনি আমাদের সংগ্রামের জন্য, স্বাধীনতার জন্য, জয়ের জন্য যার যা কিছু আছে তাই নিয়ে নেমে পড়ার জন্য আহ্বান জানিয়েছেন, তিনি বলবেন জয় পাকিস্তান, এটা বিশ্বাসযোগ্য কথা নাকি? জীবনের মধ্যে আমার কথা হচ্ছে যে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে সংগতি অসংগতি সব থাকে। আমার মনে হয় এটা এখানে ছেড়ে দেন। আমার কথা হচ্ছে ছেড়ে দেন, আমি ছেড়ে কেউ, হ্যাঁ আমার কথা হচ্ছে যে তথ্য এটা নিয়ে রিয়াক্ট করার কিছু নাই। একজন একটা মনে করেছেন, তার মনে করেছেন এটা, আমি যে 2-3টা নাম বললাম, তারা তো সমাজের শ্রদ্ধেয় ব্যক্তি এবং তারা আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল ছিলেন না অন্য কোনো দলের প্রতি ছিলেন, এটাও সমাজ বিশ্বাস করে না। আমি বলছি ধৈর্যের কথা, সহ্যের কথা, অন্যের অন্যের গবেষণা কিংবা মতামতের প্রতি শ্রদ্ধা থাকবার কথা। অনেক ধন্যবাদ মিস্টার নুরুল কবির এবং ডক্টর মহিউদ্দিন খান আলমগীর। দর্শক, আমরা আলোচনা শুরু করেছিলাম যে বিষয়গুলো নিয়ে, সংবিধানের ষোড়শ সংশোধনী, সম্প্রচার নীতিমালা, এগুলো এক ধরনের গণতন্ত্রের সংকট থেকেই উদ্ভূত, যেটি নুরুল কবির বলবার চেষ্টা করেছেন। ডক্টর মহিউদ্দিন খান আলমগীর গণতন্ত্রের সংকট আছে সেটি না বললেও গণতন্ত্র যে খুবই সুদৃঢ় এবং শক্তিশালী সেটিও তিনি বলেননি। অনেক বিষয় নিয়ে ভিন্নমত থাকলেও ঐকমত্য তারা পোষণ করেছেন এবং শেষে একে খন্দকারের বই নিয়ে যে আলোচনা, সেখানেও যে গণতান্ত্রিক সংস্কৃতির দুর্বলতা সেটিও প্রকাশিত হয়েছে এবং সেখানেও মোটামুটিভাবে একমত। যেটি লক্ষ্য করা যায় বাংলাদেশে, হয়তো আপনি জানেন আমার অতিথিরা কীভাবে নেবেন, কিন্তু আলোচনায় নুরুল কবির খানিকটা ইঙ্গিত করেছেন, ডক্টর মহিউদ্দিন খান আলমগীর অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। বাংলাদেশের ক্ষমতার বলয়ের সঙ্গে যারা আছে, যারা ক্ষমতায় আছেন, ক্ষমতায় ছিলেন, যাবার স্বপ্ন দেখছেন, তাদের সঙ্গে বাংলাদেশে কিন্তু জনগণের একটা বড় দূরত্ব তৈরি হয়েছে। নুরুল কবির বলেছেন যে যে সরকারের জনগণকে দরকার পড়ে না, সেই সরকারকে জনগণ তার ভাবনার মধ্যেও আসলে নিয়ে আসে না। এবং আমরা যদি বাংলাদেশের অর্থনীতির অগ্রযাত্রা লক্ষ্য করি, সেখানে কিন্তু দেখা যাবে যে বাংলাদেশের শ্রমজীবী মানুষ প্রবাসে যারা আছেন, তারা বাংলাদেশের কৃষক, বাংলাদেশের উদ্যোক্তা শ্রেণী, গার্মেন্টস সেক্টর, এরা কিন্তু সরকারের সহায়তা, এটি এই বর্তমান সরকার বলছি না, বিভিন্ন সময়ে যারা সরকারে ছিলেন তাদের সহায়তা ছাড়া কিন্তু নিজস্ব উদ্যোগে, নিজস্ব স্বপ্ন নিয়ে, নিজস্ব গতিতে তারা এগিয়ে গেছেন। খুব একটা সরকার বা রাষ্ট্রের উপরে বাংলাদেশের মানুষ যে নির্ভর করছে সেটিও বলা যাবে না। কিন্তু পুরো আলোচনাটা যেটি বেরিয়ে এসেছে, গণতন্ত্রের একটা সংকট কিন্তু আছে এবং এই সংকট এই অবস্থায় যদি চলতে থাকে, বিশেষ করে রাজনৈতিক শক্তির যে মানসিকতা এবং তাদের ধ্যান ধারণায় দৃষ্টিভঙ্গিতে যদি তারা পরিবর্তন না আনেন, তারা যদি পরমত সহিষ্ণু না হন, তাহলে এই সংকট আরও গভীর থেকে গভীরত হতে পারে। যদিও আমরা ডক্টর মহিউদ্দিন খান আলমগীরের এই বিষয়ে আজকে মতামতটা পাইনি, ভবিষ্যতে নেবার চেষ্টা করব। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।